আজ পুনরায় এসে গেছি আমরা ইউপি সাইকেল স্টোর বেন্টিং স্ট্রিটে, এবং যেরকম আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা খুব শীঘ্রই ইলেকট্রিক সাইকেলের সম্ভার নিয়ে আসবো, ব্র্যান্ডেড ইলেকট্রিক সাইকেলের সম্ভার নিয়ে আসবো, বিভিন্ন রকম রেঞ্জের ইলেকট্রিক সাইকেলের সম্ভার নিয়ে আসবো, এবং শুধু তাই নয় ব্র্যান্ডেড ইলেকট্রিক সাইকেল যেখানে আপনারা পাবেন সব ধরনের সুযোগ এবং সুবিধা। তার মধ্যে কী কী থাকবে ছোট্ট করে বলে দিই, তার মধ্যে থাকবে ওয়ারেন্টি, গ্যারান্টি, আফটার সেল সাপোর্ট এবং সব সব কিছু, যাতে কোনো ধরনের স্পেয়ার যদি খারাপ হয়ে যায় সেটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে, এবং শুধু তাই নয় যাতে আপনাদের ওয়েটিং টাইম কম থাকে, আপনাদের কোনো ধরনের সমস্যা মোটর, ব্যাটারি, কন্ট্রোলার, চার্জার এগুলোতে যদি হয় সেগুলো যাতে ইমিডিয়েটলি আপনারা রিপ্লেসমেন্ট এবং আফটার সেল সাপোর্ট পান। তো চলে এসেছি আমরা আজকে কোথায়, ইউপি সাইকেল স্টোর বেন্টিং স্ট্রিট। সুতরাং আমরা এখন ঢুকে পড়ছি ইউপি সাইকেল স্টোর্সের ভেতরে এবং শুরু করব আজকের আমাদের ভিডিও, যেখানে আমরা আপনাদের দেখাবো ইলেকট্রিক সাইকেলস। তাহলে আজকের ভিডিও ইলেকট্রিক সাইকেল নিয়ে, এবং আমরা আছি বেন্টিং স্ট্রিটে ইউপি সাইকেল স্টোর্স। দাদা আপনাকে স্বাগতম হাই স্ট্রিট বেঙ্গলে। আমরা এটা আজকে আপনাদের এখানে দ্বিতীয় ভিডিও করছি, এবং এক্সক্লুসিভলি আমরা ইলেকট্রিক সাইকেল নিয়ে এটা করছি, এটার মধ্যে অন্যান্য সাইকেলগুলো আমরা দিচ্ছি না। অন্যান্য সাইকেলের তো অলরেডি আরেকটা ভিডিও ইতিমধ্যেই আমাদের চ্যানেলে এসে গেছে। তো আপনার কাছ থেকে প্রথমে আপনার নাম, আপনার কোম্পানির নাম, এবং এখানে লোকেরা আসবে কীভাবে একটু ছোট্ট করে আমাদের দর্শক। নমস্কার, আমি আশিস কুমার গুপ্তা ফ্রম ইউপি সাইকেল স্টোর, আর আমাদের শোরুমটা বেন্টিং স্ট্রিটে আছে। সবথেকে কাছে মেট্রো স্টেশন হচ্ছে চাঁদনি চক, ই মল গেট, গেট নাম্বার 1, ওইখান থেকেও আসতে পারেন। তারপরে আপনি স্প্ল্যানেট থেকেও আসতে পারেন, ডালহৌসি দিয়ে, বিবিডি বাগ ডালহৌসি দিয়েও আসতে পারেন। চারদিক থেকেই সুবিধা আসার জন্য, খুবই ট্রান্সপোর্টেশন খুবই ইজি আছে। আর আমাদের হচ্ছে 66 বেন্টিং স্ট্রিট, ইউপি সাইকেল স্টোর। আমরা ইউপি সাইকেল স্টোরের সম্পূর্ণ ঠিকানা গুগল ম্যাপ এবং ইউপি সাইকেল স্টোরের নাম্বার স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, সেই সাথে থাকবে ডেসক্রিপশনেও। যারা আসতে অসুবিধা হবে গুগল ম্যাপকে অনুসরণ করেও পৌঁছে যেতে পারেন ইউপি সাইকেল স্টোরসে। একটু ছোট্ট করে আরেকটা প্রশ্ন, ইউপি সাইকেল স্টোরসের একটা ইতিহাস আছে, এটা একদিন দুদিনে গড়ে ওঠে। ঠিক, আমি যেটা জানতে পেরেছি যে সেটা মানে স্বাধীনতার আগের থেকে এই সাইকেল স্টোরটা এখানে আছে, সেটা সম্পর্কে একটু ছোট্ট করে কত সাল থেকে চলছে। আমাদের এখানে থার্ড জেনারেশন হয়ে গেলাম আমরা, আর এই স্টোরটা আমাদের বিলংস টু আস ফ্রম 1945 থেকে। আমার ঠাকুরদাদা এই শোরুমটা করেছেন, তারপর থেকে আমরা জাস্ট একটু মডিফিকেশন করেছি, একটু লাইন চেঞ্জ করেছি, আজকের মতন যা আপডেট করা দরকার। অবশ্যই আমরা অনেক পুরনো এই সাইকেল ট্রেডে, আর সবই রকম সাইকেল বিক্রি করি। এখন মার্কেটে নতুন ইলেকট্রিক সাইকেল এসে গেছে, যা ইলেকট্রিক এজ এ ফিউচার নাও কল, তো সেই ক্ষেত্রে আমাদের কাছে অনেকগুলো অপশনস আছে। তো ইলেকট্রিক সাইকেলের কোন কোন ব্র্যান্ড আছে? হ্যাঁ, আমাদের কাছে আপনি পেয়ে যাবেন ই মোটরেড ব্র্যান্ড আছে, মোটো ভোল্টে আছে, অ্যাস্ট্রা আছে, অ্যাস্ট্রা ইজ আ ব্র্যান্ড উইচ লঞ্চড বাই রিলায়েন্স প্রাইভেট লিমিটেড। আর এইসব যা আছে ব্র্যান্ডেডের মধ্যে বেস্ট কম্পোনেন্টস বাইকস আছে, ওয়ারেন্টি আফটার সেল সার্ভিস নিয়ে কোনো ইস্যু নেই। ওয়ারেন্টি জেনারেলি কত বছরের থাকে আপনাদের? হ্যাঁ, ডিপেন্ড করে, আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা ওয়ারেন্টি আছে, দ্যাট উইল বি এনক্লোজ বাই ওয়েবসাইট অনলি, তো আপনি ওর মধ্যে অপশনস পেয়ে যাবেন। মডেল অনুযায়ী ওয়ারেন্টি বা ডিফারেন্স থাকবে, বাট হ্যাঁ সবার মধ্যে গ্যারান্টি আর ওয়ারেন্টি দুটোই আছে, এবং ব্যাটারির মধ্যেও আছে আর মোটরের মধ্যে আর সাইকেলে তো যা আছে আছে। আর আফটার সেল সাপোর্টের জন্য কোথায় যাবে? আপনার কাছেই আসবে, এখানেই আসলে ওয়ান স্টপ অল সলিউশন আছে, ওয়ান স্টপ সলিউশন। মানে আপনি সাইকেল কেনার পরে যদি আফটার সেল সাপোর্ট কিছু দরকার হয় আপনারা এখানেই আসবেন, এবং পেছনে দেখছেন চলছে এই মুহূর্তে আমাদের ইউপি সাইকেল স্টোরসের যে সার্ভিস, যে ছোট্ট সেট আপটা আছে সেটাও আমি ভিডিওটা পেছনে চালাচ্ছি এবং আপনারা দেখে নিচ্ছেন। সুতরাং চলে আসতে পারেন ইউপি সাইকেল স্টোর, চলুন দেখে নেব কী কী ধরনের সাইকেলস মানে ইলেকট্রিক সাইকেলস এই মুহূর্তে এখানে আছে ইউপি সাইকেল স্টোরে, এবং সেগুলো আপনাদের পছন্দ যদি হয় অবশ্যই এখানে আসবেন এবং বুক করবেন। দাদা তাহলে আমরা শুরু করছি আজকে একদম প্রোডাক্ট 2। আচ্ছা দাদা, আপনাদের এখানে ইলেকট্রিক সাইকেলের স্টার্টিং প্রাইস কত? আমাদের স্টার্টিং ইলেকট্রিক সাইকেলের মধ্যে হচ্ছে স্টার্টিং 25,000 অনওয়ার্ডস। ওকে, তার মধ্যে একটা ধরুন এক্সাম্পলের দ্বারা দেখি, একটা এই মডেল আছে, ইটস ই মোটরেড X2, যার প্রাইস হচ্ছে 27,999
27999. আমি দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি, এখানে দেখুন সুন্দরভাবে এদের ব্র্যান্ডিং করা আছে, ই মোটরার। এবং এই সাইকেলটা যদি আমি দেখি, এদের ফ্রন্ট চাকায় আমি দেখতে পাচ্ছি ডিস্ক ব্রেক আছে এবং ডুয়েল সাসপেনশন আছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ভালো স্ট্রং সাইকেল। আপনারা টিউবলেস টায়ার আছে তাই তো? এটা না, টিউব আছে, টিউব আছে। আচ্ছা, টিউব টাওয়ার টায়ার আমরা দেখতে পাচ্ছি। এবং এটা কি অ্যালয় হুইলস? হ্যাঁ, অ্যালয় হুইলস বলা যায়। এটা পুরো রিমটা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, ওকে, পুরো অ্যালুমিনিয়ামের ফ্রেম এটা। এবং এটার ব্যাক রিয়ার হুইল যদি দেখি, সেখানেও আছে আপনাদের ডিস্ক ব্রেক। এবং এটা নন গিয়ার সাইকেল তাই তো? এটা নন গিয়ার ইলেকট্রিক সাইকেল। আর ম্যাক্সিমাম সাইকেলস এখন ডিস্ক ব্রেকস তো অলমোস্ট ম্যান্ডেটরি হয়ে গেছে, কারণ ব্রেকিং কোয়ালিটিটা খুবই সুপিরিয়র হয়ে যায়। আর এই সব সাইকেলের মধ্যে একটা অ্যাডভান্টেজ, এই সব সাইকেল ডিট্যাচেবল ব্যাটারি, এই ব্যাটারিগুলো সব ডিট্যাচেবল আছে। ধরুন আপনার ছতলায় বাড়ি আছে, ফ্ল্যাট আছে, তো আপনার সাইকেল পুরো বয়ে আর নিয়ে যেতে হবে না। আপনি সাইকেলটা নিচে গ্যারাজে রাখুন, ব্যাটারি খুলে বাড়িতে নিয়ে চার্জ করবেন, বা কোথাও ট্রাভেল করতে গেলেন আপনার মনে হচ্ছে ব্যাটারি চার্জের দরকার আছে, ব্যাটারি ডিট্যাচ করে আবার আপনি এখানে চার্জ করিয়ে মানে লং জার্নিও করতে পারেন, ট্যুরও করতে পারেন, ট্রিপও করতে পারেন। এটার চার্জ মানে এটার মধ্যে এটার স্পেসিফিকেশন কি আছে? স্পেসিফিকেশনের মধ্যে ডিউয়াল ডিস্ক ব্রেক আছে, ফ্রন্ট সাসপেনশন আছে, স্টিল ফ্রেম আছে, মিটারসগুলো দেওয়া আছে যা ডিজিটালি আপনাকে সব ডিসপ্লে করতে থাকবে, কতটা ব্যাটারি আছে, কতটা নেই, কত কিলোমিটার স্পিড, কত কিলোমিটার চলছে, স্পিডোমিটারও আছে তার মধ্যে। আর এর মধ্যে স্পেশালি এই সব সাইকেলের মধ্যে ব্যাটারি কাট আউট, ব্রেক টিপলেই কিন্তু ব্যাটারি কাট হয়ে যায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনার ব্যাটারিটা সেফ থাকে। আচ্ছা, আপনার ব্যাটারিটা কনজিউম হচ্ছে, ব্যাটারি রেঞ্জ একবার চার্জ দিয়ে দিলে ওয়ার্কস অ্যারাউন্ড 40 কিলোমিটার ইন প্যাডেল অ্যাসিস্ট। প্যাডেল অ্যাসিস্টে 40 কিলোমিটার যাবে। একটা প্যাডেল অ্যাসিস্ট মানে হচ্ছে, আমি মানে প্যাডেল অ্যাসিস্টে মানে হচ্ছে কি আপনি সাইক্লিং করছেন কিন্তু আপনার গায়ে জোর আপনি কম দিচ্ছেন আর মোটর আপনাকে বেশি সাপোর্ট করছে, সেই ক্ষেত্রে আপনার এনার্জিটা খুব সেভ হলো আর আপনি খুব বেশি সাইক্লিং করতে পারবেন। ফ্যান্টাস্টিক। এবং সেখানে এখানে দেখতে পাচ্ছেন চাবি আছে, এই চাবি দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে, সেই সাথে ব্রেক সিস্টেম থেকে শুরু করে সব কিছু এখানে আছে। আছে রিফ্লেক্টার্স, এটার মধ্যে কোনো মানে লাইটস দেওয়া হয়নি? এর মধ্যে লাইটস নেই কিন্তু অ্যাডিশনাল আপনি চাইলে লাগাতে পারেন, কোনো মানে যদি কেউ চায় এডিশনাল লাইটস লাগাতে আপনারা লাগিয়ে দেবেন, চার্জ চার্জেবল অ্যাসেসরিজ অ্যাভেলেবল অংশ আছে। ওকে, সব মডেলে লাইটস আসে না, তারপরে আপনি আসতে পারেন এই একটা মডেল ই মোটর এডি, একটা মডেল আছে টি রেক্স প্লাস, এটা অ্যালয় ফ্রেম আছে, এই ফ্রেমটা পুরো অ্যালুমিনিয়ামে। আচ্ছা, তো এটা খুব লাইট ওয়েটেড হয়ে যায়, আগেইন ডিট্যাচেবল আছে, এর মধ্যে গিয়ারটাও আছে, লক আউট সাসপেনশন আছে, লাইট, হর্ন, ডিসপ্লেটার একটু আরো বড় আছে, টেকনিক্যালি আর সুপিরিয়র। দেখতে পাচ্ছেন এখানে লাইট আছে, কুইক রিলিজ হুইল আছে, গিয়ার্ড আছে, সব জিনিস মানে যত আপনি আর আপগ্রেড করতে পারবেন। রাইট, দুটো চাকাতেই আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিস্ক ব্রেক আছে এবং পেছনের চাকার সাথে যথারীতি বিএলডিসি হাব মোটর লাগানো আছে। আচ্ছা, এই দুটো সাইকেলই ই মোটরের যে বিএলডিসি হাব মোটর লাগানো আছে তার স্পেসিফিকেশনটা কি আছে? স্পেসিফিকেশন আপনার 250 ওয়াটে, আপনার 250 ওয়াট তো থাকবেই, নর্মালি আছে, বাট অ্যাভারেজ হলো খুবই ভালো। আর ফিনিশিংটা ই মোটরের এই যে মডেলটা আমরা দেখছিলাম এটা টি রেক্স প্লাস, তো এটার রেঞ্জ কত? এটা প্রাইস আছে 40,999, তো ওটা থেকে এটার রেট বেশি হওয়ার কারণে এটা স্টিল ফ্রেম ছিল, এটা অ্যালয় ফ্রেম আছে, ডিসপ্লেতে তফাত আছে, এটা ডিসপ্লে বড় আছে, এর মধ্যে গিয়ার নেই, এর মধ্যে গিয়ারও আছে, এর মধ্যে লাইট আর হর্ন ইনক্লুড আছে, এর মধ্যে সেই জিনিসটা নেই, এর মধ্যে সাসপেনশনটা হাইড্রোলিক আর লক আউট সাসপেনশন, এর মধ্যে নর্মাল সাসপেনশন উইদাউট লক আউট সিস্টেম, যত কোয়ালিটি গুলো প্রিমিয়াম হতে যাচ্ছে সেই জন্যই ক্ষেত্রে প্রাইসটা বাড়ছে। ফ্যান্টাস্টিক। আর ব্যাটারি রেঞ্জ কত এটা? হ্যাঁ, সেম আছে 40 কিলোমিটার। ফ্যান্টাস্টিক। তো আপনারা এই মুহূর্তে মোটোরোলার দুটো ব্যাটারি সাইকেল দেখে নিলেন, আমরা চলে যাব আরো একটি অন্য সাইকেলের দিকে। কোনটা দেখছি আমরা এখন? দেখছি অ্যাস্ট্রা, এটা নিউলি লঞ্চ আছে। ওকে, এর মধ্যে প্যানাসোনিকের ব্যাটারি দিয়েছে। ওয়াও, এটা তো আমি জলের বোতল ভাবছিলাম। হ্যাঁ, এটা কিন্তু ব্যাটারি আছে, ব্যাটারি খুবই ইজিলি অ্যাভেলেবল, ডিট্যাচ করা যায়। তারপরে ডিসপ্লে মিটারটা আরও অনেক বড় বড় আছে আর ডিসপ্লেটা অনেক খুবই দারুণের। এবং এখানে শিমানো গিয়ার লাগানো আছে। হ্যাঁ, গিয়ার আছে, লাইট, হর্ন, হর্ন, এখানে রিফ্লেক্টারসও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এখানে 1-2-3 গিয়ারও বোধ হয় আছে। ডিসপ্লে সিস্টেম দেখতে পাচ্ছেন বড় আছে, ফ্যান্টাস্টিক ডিসপ্লে সিস্টেম। সামনের চাকায় ডিস্ক ব্রেক, পেছনের চাকায় ডিস্ক ব্রেক উইথ বিল্ডিসে হাফ মোটর, গিয়ার সাইকেল এটা। এবং সেই সাথে ফ্রন্ট হাইড্রোলিক সাসপেনশন আছে এটার মধ্যে এবং লক আউট সাসপেনশন আছে। সামনে লাইটস থেকে শুরু করে এভরিথিং ইজ দেয়ার। তাহলে আসি তো, আমরা অ্যাস্ট্রা দেখছিলাম, অ্যাস্ট্রা তো রিলায়েন্স কোম্পানি। ইয়েস, ফ্যান্টাস্টিক। এবং এটার সমস্ত ফিচার আমরা দেখে নিয়েছি। এটার প্রাইস কত? এটা প্রাইস আছে 46,500 উইথ গিয়ার।
46500 উইথ গিয়ার এবং এর বিএলডিসি হাফ মোটর আছে 250 আর যেটা ব্যাটারি আছে তার রেঞ্জ কত আছে সেম 40 কিলোমিটার অলমোস্ট অ্যাভারেজ সেরকম আর একটা চার্জিং টাইম আছে 4 আওয়ার্স ওকে জেনারেলি যা সবই ব্যাটারি ক্ষেত্রে থাকে 4 ঘন্টার মধ্যে চার্জ হয়ে যায় আর অ্যাভারেজ 40 কিলোমিটার মতন পেরিয়ে যায় ফ্যান্টাস্টিক ওয়ারেন্টি কি আছে সেম ওয়ারেন্টি আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা ওয়ারেন্টি আছে আমরা ডিফিনিশনে দিয়ে দেবো কি আছে ঠিক আছে ফ্যান্টাস্টিক তো আপনারা দেখছিলেন এক্সট্রা রিলায়েন্সের একটা কোম্পানি এবং যদি আপনারা মনে করেন যে অ্যাস্ট্রো নেবেন এবং প্রত্যেকটা সাইকেলের এগেনস্টে আপনাদের এখানে ইএমআই আছে হ্যাঁ বাজাজে কার্ড থাকলে ইএমআই হয়ে যাবে ক্রেডিট কার্ড থাকলে ইএমআই হয়ে যাবে আর এমনি যদি ক্রেডিট কার্ড ছাড়া বা বাজাজ কার্ড না থাকে এখন সেই ক্ষেত্রে ইএমআই হবে না তাহলে যারা ইএমআই এ নিতে চাইছেন যদি ক্রেডিট কার্ড থাকে আপনারা পেয়ে যাবেন ইএমআই অথবা বাজাজের যদি কার্ড থাকে আপনারা এখানে এসে অনায়াসে ইএমআই তে সাইকেল নিয়ে চলে যেতে পারেন আসলে এখানে একটা ডুডলের সাইকেল দেখতে পাচ্ছি এটা ওই মোটর অ্যাডে আছে ডুডল এটা ফোল্ডিং সাইকেল আছে ফোল্ডিং সাইকেল ফোল্ডিং প্লাস ইলেকট্রিক ওকে এটা ইলেকট্রিক এবং ফোল্ডিং সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন এবং চাকাগুলো একদম অনেক মোটা একদম মানে ফ্যাট বাইকের মতো মনে হচ্ছে হ্যাঁ সামনের চাকায় ডিস্ক ব্রেকের সাথে ডুয়েল সাসপেনশন লাইটস সব কিছু দেওয়া আছে এবং যদি আমরা দেখি এটাকে এটার অনেক বড় এটার যে ডিসপ্লে সিস্টেমটা আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন গিয়ারসও আছে এখানে এটা কি সিমানোর গিয়ার হ্যাঁ ফ্যান্টাস্টিক সিমানোর গিয়ার দেওয়া আছে এবং হর্ন থেকে শুরু করে লাইটস সবগুলোর সুইচেস অ্যান্ড এভরিথিং ইজ দেয়ার অ্যাট দ্য সেম টাইম রিয়ার হুইলসে যদি আপনারা যান দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক লিফট রিফ্লেক্টর লাগানো আছে বিএলডিসি হাফ মোটর এবং এটা সাথে চেন ড্রাইভ আছে কারণ আপনি পেডাল অ্যাসিস্টও করতে পারেন এটার মানে ফোল্ডিং যে আপনি বললেন মানে যে কেউ যে কোনো জায়গায় এটাকে ফোল্ড করে নিয়ে চলে এটা খুবই ইজি এটা ফোল্ড হয়ে গেলে এরপর গাড়িতে চলে আসবে আচ্ছা হ্যাঁ যে কোনো গাড়িতে ঢুকে যে কোনো গাড়িতে ঢুকে মানে ডিকিতে নিয়ে চলে যাবে একদম আরাম মানে কেউ ট্রাভেলিং ট্রাভেলিং এ চলে যাচ্ছে কারণ কি হ্যান্ডেল ফোল্ড হয়ে হাফ হয়ে যাবে ফ্রেম মাঝখান থেকে ফোল্ড হয়ে যাবে আর সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে ক্যারিয়ারও আছে কেউ যদি বাইরে লাগেজ করতেও পারে লাগেজও করতে পারে পিছনে বসতেও পারে একজন বসা মতন সেরকম হবে না বাট সিঙ্গেল ড্রাইভের মধ্যে লাগেজ ক্যারি করে এবারে ঘুরতে পারবে রাইট এখানে কমপ্লিট স্ট্রেপ রাইট কোনো ব্যাপার এটার ম্যাক্সিমাম রেঞ্জ কত এটাও 40 কিলোমিটার 40 কিলোমিটার রেঞ্জ ফ্যান্টাস্টিক এবং গিয়ার সাইকেল গিয়ার সাইকেল সেই সাথে আপনার ডিস্ক ব্রেক থেকে শুরু করে ভালো সাসপেনশন এটাও কি হাইড্রোলিক লকেবল সাসপেনশন না হ্যাঁ এর মধ্যেও লকেট সাসপেনশন লকেট লকেবল সাসপেনশন ফ্যান্টাস্টিক কিরকম প্রাইস এটা এটা প্রাইস আছে 49999 49999 আপনারা 49999 এ পেয়ে যাবেন এই সাইকেলটাও ফোল্ডেবল সাইকেল যেখানে খুশি ফোল্ড করে গাড়ির পেছনে করে নিয়ে যেতে পারেন চলে যাব আমরা এবার নেক্সট ইলেকট্রিক সাইকেলে আমাদের সামনে আরও একটা ই মোটরের সাইকেল আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন ই মোটরের সাইকেল আশিস দাকে জিজ্ঞেস করবো এটার কি স্পেসিফিকেশন আছে এই স্পেসিফিকেশন আবার হচ্ছে অ্যালয় ফ্রেম আমাদের সব থেকে সেলেবল মডেল যা কাস্টমাররা পছন্দ করছে আচ্ছা কেন কি অ্যালয় ফ্রেম আছে ডিউয়াল সাসপেনশন আছে এটা সামনে আর পিছনে দুটোই সাসপেনশন আচ্ছা अगेन ডিটাচেবল ব্যাটারি বড় মিটার আচ্ছা আচ্ছা এর মধ্যে গিয়ার আছে 21 স্পিড গিয়ার আছে আচ্ছা লাইট হর্ন লকআউট সাসপেনশন কুইক রিলিজ হুইল এটা প্রপার মাউন্টেনিয়ারিং গিয়ারড সাইকেল উইন ইলেকট্রিক ফিটেড ফ্যান্টাস্টিক আর আমাদের সবথেকে বেশি এই সেল হয় এটা সবথেকে বেশি সেলেবল সাইকেল এবং খুব সুন্দর ডুয়েল টোনের মধ্যে আছে কালার কম্বিনেশন দেখছেন ফ্যান্টাস্টিক রিফ্লেক্টর গ্রিন রিফ্লেক্টিভ একটা কালার উইথ ব্ল্যাক সাইকেলটাকে একটা সুন্দর জায়গায় এবং সুন্দর মাত্রা দিয়েছে অনন্য এবং অপরূপ সুন্দর বানিয়ে দিয়েছে সাইকেলটাকে এখানে ডিটাচেবল ব্যাটারিও আছে মানে কেউ চার্জ দিতে গেলে ব্যাটারিটা আগে দ্যাট ডিটাচেবল ব্যাটারি দ্যাট ইজ দ্য মেইন কি অফ ইলেকট্রিক করেক্ট কেন কি অনেক লোক আছে যা অনেক সাইকেল আছে যা ডিটাচেবল ব্যাটারি নেই সেই ক্ষেত্রে তরুণ কোণে দুতলায় থাকে চারতলায় থাকে ব্যাটারি সাইকেলটা পুরো বয়ে নিয়ে যেতে হয় ঘরে করে হ্যাঁ অনেক অসুবিধা হয় সেই ক্ষেত্রে ডিটাচেবল ব্যাটারি ইজ লাইক মানে কি আর মানে বলা যাবে না আশীর্বাদ 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 আচ্ছা তো এটার ফাইনালি কি প্রাইস পড়ছে এবং এটার রেঞ্জ কত এর अगेन রেঞ্জ আছে 50 কিলোমিটার প্লাস কেন এর মধ্যে ব্যাটারি 10.4 mAh আছে আর এর প্রাইস আছে 58999 সুতরাং 58999 এই সাইকেলটি পেয়ে যাবেন এট দ্য সেম টাইম আপনারা অ্যাভেল করতে পারেন ইএমআই ইজি ইএমআই তে নিতে পারেন যদি বাজাজের কার্ড থাকে এট দ্য সেম টাইম যদি যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডও থাকে আপনারা নিয়ে নিতে পারেন ইএমআই অপশনে তাই তো তো লাস্ট অ্যান্ড ফাইনাল আরেকটা বোধহয় মডেল আছে এবং সেটা আমরা অবশ্যই দেখে নিই আপনাকে আমরা আজকে এখানে পেয়ে গেছি মোটোভোল্ট ফার্স্ট টাইম আমরা মোটোভোল্টের একটা সাইকেলকে এখানে রিভিউ করব এবং দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন মোটোভোল্ট
সাইকেলটা সামনে থেকে দেখাচ্ছি, হিয়ার ইজ দ্য লোগো এবং ব্র্যান্ডিং মোটোভোল্টের। ব্লু অ্যান্ড ব্ল্যাকের মধ্যে একটা খুব সুন্দর ডুয়েল টোন কালারের মধ্যে আসছে এই বাইকটা, এবং শক্তপোক্ত মনে হচ্ছে। এখানে এই এই ডিজাইনটা দেওয়ার, এই যে ডিজাইনটা দেওয়া আছে, ধরুন আপনি ব্যাকপ্যাক রাখবেন, আপনার ব্যাগ মানে ধরুন অফিসে যাচ্ছেন, তার ব্যাগ পিঠে বয়ে নিয়ে যেতে হবে না, এখানে আপনি ব্যাগটা ফাঁসিয়ে দেবেন, এখানে ব্যাগ দিয়ে দিতে পারবেন। তারপরে ক্যারিয়ার আছে, লাগেজ ক্যারি করার জন্য অনেক শক্ত, মানে ডাবল ক্যারি করা যাবে প্রপারলি বললে। এটা অনেক শক্ত বাইসাইকেল, মানে এটা সে বাইক রেদার, যেখানে দেখতে পাচ্ছেন পেছনে এবং সামনে দু চাকাতেই আছে ডিস্ক ব্রেক। বিএলডিসি হাফ মোটরের সাথে আসছে মোটো ভোল্টের এই বাইকটি। সামনে আপনি দেখতে পাচ্ছেন হেডল্যাম্প, মাডগার্ড খুব সুন্দর এবং শক্ত মেটেলের, এগুলো হ্যাঁ ফ্যান্টাস্টিক, মানে খুব শক্তপোক্ত সাইকেল এটা, এর মধ্যে কোনো ভুল নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে এবং লাইট আছে, হর্ন আছে ইন দ্য রেয়ার সাইড, এর মধ্যে ব্রেক লাইট আছে, ইন্ডিকেটর আছে, ব্রেক লাইটও আছে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি, সাইকেলটা অন করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে, হর্ন দেখতে পাচ্ছেন, দেখুন ফ্রন্ট দেখতে পাচ্ছেন, লাইটের তেজ দেখতে পাচ্ছেন লাইটের, এবং পেছনের এই যে ব্রেক মারার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ব্রেক লাইট, ইন্ডিকেটার্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সো দিস ইজ নো লেস দেন এ বাইক, অ্যাকচুয়ালি এটা বলা যাবে লেস দেন এ বাইক, এবং ভালো কোয়ালিটির বানিয়েছে, মেটাল বডি দিয়ে, সামনে ডুয়েল সাসপেনশন আপনারা দেখতে পাচ্ছেন, সামনে লাইট দেখুন কীরকম লাইট দিচ্ছে, দেখুন মোটোভোল্টের আমরা একটা ইলেকট্রিক বাইসাইকেল দেখছি। এটার কি মডেল আছে কোনো? এটা মডেল নাম আছে হাম, হাম হাম, এটার না মডেল হচ্ছে গিয়ে হাম, এই যে এখানে আছে, এখানে হাম লেখা আছে, ফ্যান্টাস্টিক। তো এই সাইকেলটার ব্যাটারির রেঞ্জ কত? এর সাইকেলে এটা আছে মিড রেঞ্জ, যার রেঞ্জ আছে একবার চার্জ দিলে ফুল প্যাডেল অ্যাসিস্টের মধ্যে আপ টু 75 কিলোমিটারে যাবে। 75 কিলোমিটার প্যাডেল অ্যাসিস্টে অ্যান্ড টোটালে 45 কিলোমিটার অ্যাজ কোম্পানি ক্লেম। আর আমাদের কাছে ফিডব্যাকটাও আছে, খুবই ভালো চলছে এটা। ওকে, খুবই ভালো চলছে। আমি আবার দর্শকদের বলছি, যদি সাইকেলটি থ্রোটলে চালান, মানে শুধু ইলেকট্রিক ব্যাটারিকে ইউজ করে, এটাকে বলি আমরা থ্রোটল, এটাতে ইউজ করে চালান, আপনি প্যাডেল না করেন, তাহলে 45 কিলোমিটার পর্যন্ত যাবে কোম্পানি মানে এটা ক্লেম করছে। আর যদি প্যাডেল অ্যাসিস্ট, মানে আপনি সাথে এই প্যাডেলটাও চালাতে থাকেন, ইট উইল টেক আপ টু 75 কিলোমিটার। ইয়েস, ফ্যান্টাস্টিক। বিএলডিসি হাফ মোটর 250 ওয়াটের আছে এটার মধ্যে, এবং সেই সাথে আপনারা পুরো একটা স্ট্রং অ্যান্ড স্টেডি সাইকেল দেখতে পেলেন, এবং ইলেকট্রিক সাইকেল। কি প্রাইস দাদা এটা? এর প্রাইস আছে 34,975, মাত্র 35,000 থেকে কম। এবং আমি মনে করি সাইকেলটার ইজ নট ওভার প্রাইসড, এর যে বিল্ট আপ কোয়ালিটি এবং যা যা জিনিস দেওয়া হয়েছে, ইট ওয়ার্থ 35,000। এবং আপনারা যথারীতি যদি আপনারা এটাকে নিতে চান, এবং কেউ যদি ইএমআই অপশন খোঁজেন, তাহলে বাজাজ কার্ড অথবা ক্রেডিট কার্ড থাকলে সেটা সম্ভব। তো এই পর্যন্তই আছে আজকের দিনে, তো থ্যাংক ইউ আশিস দা, আমরা আজকের এই ভিডিও এখানেই শেষ করব। আর আমাদের আরও অন্যান্য ভিডিও আপনাদের আসছে রেগুলার আমাদের এর সাথে। যারা আমাদের চ্যানেলটি দেখছেন, যদি পছন্দ হয় ভিডিওটি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবার নিয়ে আসবো আরও একটি ভিডিও খুব তাড়াতাড়ি। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ এবং নমস্কার।